हेलो फ्रेंड्स, हाउ आर यू। आशा करी सकले भालो आछेन। माइक्रोवर्कार्सर आज के अनेक सहज एक जब नहीं आपनादेर सामने चले आसि। तो आज के आपनादेर के जे काजटी करे देखाबो, ए काजटी होच्छे टीटीबी वेबसाइट सार्च प्लस विजिट प्लस स्क्रीनशॉट। तो ए काजटिर जोन्नो आपनारा पेये जाबेन होच्छे 15 सेंट, एबं ए काजटिर टाइम टू रेट रयेछे होच्छे 7 डेज, एबं एटार पजिशन रयेछे 25টি। तार मध्ये एकटि काजो किन्तु एखोनो कमप्लीट हयनि। तो बंधुरा, आमरा काजटि एखोन प्रैक्टिक्याली आपनादेरके करे देखाबो। तो काजटि शुरू करार आगे आपनादेर काछे एकटि रिक्वेस्ट, आपनारा जारा एखोनो चैनल सबसक्राइब करेंनी, धरनेर अनलाइन इनकाम रिलेटेड नित्य नैमित्तिक भिडियोगुलो सबार आगे पेते चैनल सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटी अन कर रखबें। तो काजटी आमरा एखन नतून एकटी ट्याबे ओपेन करे निब, एबं होच्छे काजेर जे इन्स्ट्रक्शनगुलो आछे सेगुलो आमरा एखान थेके फलो करब। तो एखान थेके आमरा नतून एकटी ट्याबे काजटी ओपेन करे निलाम। तो काजेर इन्स्ट्रक्शन पेजे आमरा चले आसछि। तो एखाने देखते पाच्छेन बेश किछु इन्स्ट्रक्शन किन्तु आमादेरके एखाने फलो करते हबे। तो एखाने देखते पाच्छेन प्रथमे गो टू दिस लिंक, एबं होच्छे एखाने प्राय 4টির मतो इन्स्ट्रक्शन देवा आछे। ए लिंकटाते आमादेरके प्रथमे जेते हबे, एबं दुई नम्बरे बला आछे फ्रेश क्लिक टू वेरिफाई बाटन एंड वेट फर 15 सेकेंड। तो ए लिंके जावार पर आमरा वेरिफाई बाटन नामे एकटी बाटन पेये जाबो। तो सेखाने आमादेरके क्लिक करते हबे एबं होच्छे 15 सेकेंड सेखाने वेट करते हबे। तीन नम्बरे बला आछे क्लिक अन जेनारेट लिंक एंड यू उइल गेट फाइनल यूआरएल। तारपर आमादेरके एखाने जेनारेट लिंक नामक एकटी अपशन्स पेये जाबो, सेखाने क्लिक करले आमरा एकटी फाइनल यूआरएल पाबो। तो से फाइनल यूआरएलटा आमरा जखन पेये जाबो तखन एखाने बला आछे देन टेक स्क्रीनशॉट एंड सबमिट टू आस बा सबमिट टू मी। तो आमरा जखन फाइनल यूआरएलटा पेये जाबो सेटार एकटी स्क्रीनशॉट निये आमादेरके प्रूफ हिसेबे आपलोड करते हबे। तो बंधुरा, आमरा काजटी एखन शुरू करब। तो बेसिकलि ए धरनेर काजेर जन्य एत पेमेंट किन्तु देय ना। ए धरनेर काजेर जन्य सर्वोच्च 5 सेंट पर्यन्त पेमेंट करे थाके। तो देखते पाच्छेन एखाने तारा एकटी स्क्रीनशॉट अ्याटाच करछे। तो आमरा एकटु आमादेर काजेर सुविधार्थे सेई स्क्रीनशॉटटी एकटु देखे नेब। तो स्क्रीनशॉटটি আমরা এখান থেকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশটগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছে। তো তারা এখানে কাজটি মোবাইল থেকে করছে। তো আপনারা যারা মোবাইল থেকে কাজটি করবেন কোনো প্রবলেম নেই, আপনারা কাজটি মোবাইল থেকেও কিন্তু করতে পারবেন। তো এখানে প্রথমে ক্লিক টু ভেরিফাইতে ক্লিক করতে হবে, তারপর ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করতে হবে, তারপর জেনারেট লিংক এটার উপর ক্লিক করতে হবে, এবং এখান থেকে লিংক জেনারেটেড তারপর এটার উপর ক্লিক করতে হবে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক টু ফাইনাল ইউআরএল এটাতে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে গেট লিংক এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদেরকে স্ক্রিনশটটা নিয়ে জাস্ট আপলোড করে দিলে আমাদের কাজটি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে তারা যে লিংকটি দিয়েছে সেই লিংকটি এখান থেকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু ভেরিফাই। তো এই লেখাটির উপর জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন, তারপর এখানে লেখা আসছে ক্লিক অ্যালাউ টু গেট লিঙ্ক, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পর এখানে আমাদেরকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর এখান থেকে আমরা কন্টিনিউ একটি লেখা দেখতে পাবো, সেটার উপর আমাদেরকে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ এই অপশনসটি আমরা পেয়ে গেছি। তো আমরা এখন এখান থেকে এই লেখাটির উপর ক্লিক করে দেবো, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি পেজে কিন্তু আমাদেরকে নিয়ে আসে। তো এখান থেকে আমরা যদি দেখি যে কোথাও আমাদেরকে পরবর্তী ইনস্ট্রাকশনটি আমরা পাই কিনা, তো এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে জেনারেট লিংক নামক একটি অপশনস রয়েছে। তো এখান থেকে আমরা জেনারেট লিংক এই অপশনটির উপর ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের লিঙ্কটি জেনারেট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিং লিঙ্ক প্লিজ ওয়েট 11 সেকেন্ড। তো এখানে একটি সেকেন্ড উঠতেছে, দেখতে পাচ্ছেন সেকেন্ডটি কাউন্ট ডাউন হইতেছে। তো এখানে যখন জিরো হয়ে যাবে তখন আমাদের লিঙ্কটি কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লিঙ্ক জেনারেটেড। তো আমরা এই লেখাটির উপর এখানে ক্লিক করে দেব। তো লেখাটির উপর ক্লিক করার পর এটা একটু রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করার পর আমাদেরকে এখানে বলা হচ্ছে স্ক্রল ডাউন টু স্ক্যান ইউআরএল। তো এখান থেকে স্ক্রল ডাউন করতে বলা হচ্ছে। তো একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লিক টু স্ক্যান ইউআরএল। তো আমরা এখান থেকে ক্লিক টু স্ক্যান ইউআরএল এটার উপর ক্লিক করে দেব। তো এটার উপর ক্লিক করার পর আমাদেরকে আবারও এখানে স্ক্রল ডাউন করতে বলা হচ্ছে। তো আমরা এখানে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন স্ক্যানিং ইউআরএল এরকম একটি লেখা এখানে শো করতেছে। তো এখান থেকে গেট ইউআরএল এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেব। তো লেখাটির উপর ক্লিক করার পর আমরা যদি একটু এখান থেকে নিচের দিকে যাই, দেখতে পাবেন যে এখানে একটি আমাদের মেন যে ইউআরএল সেটি কিন্তু জেনারেটেড হয়ে গেছে। তো এটাই মূলত আমাদের ফাইনাল ইউআরএল। তো এখান থেকে আমরা যেটা করব, এই পেজটির একটি স্ক্রিনশট নিব এবং হচ্ছে সেটিকে আমরা আমাদের প্রুফ হিসেবে আপলোড করে দেব। তো এটাই আমার কিবোর্ড থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং হচ্ছে সেটাকে পেন্টে নিয়ে যাব। পেন্টে নেওয়ার পর এটাকে আমি ডেস্কটপে সেভ করে নেব। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি পেন্টে নিয়ে আসলাম, তারপর এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এটাকে আমি আমার ডেস্কটপে সেভ করে নেব এবং
হচ্ছে এটাকে আমরা আমাদের প্রুফ হিসেবে আপলোড করব। তো জাস্ট এখান থেকে ডেস্কটপে আমি একটি নেম দিয়ে যেটা মানে খুঁজে পাওয়ার সুবিধার্তে এরকম একটি নেম দিয়ে দিলাম, জাস্ট থ্রিফল এ দিয়ে এটাকে সেভ করে নিলাম। তারপর এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মাইক্রো ওয়ার্কার জব সাইডে। তো এতক্ষণ কিন্তু আমরা কাজটি অ্যাকসেপ্ট করিনি, তো কাজটি অ্যাকসেপ্ট করার জন্য আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাবেন অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট, তো এই লেখাটির উপর আমরা এখান থেকে ক্লিক করে দেব। তো লেখাটির উপর ক্লিক করার পর কাজের যে প্রুফ বক্স আপলোড করার যে বক্সটি সেটি আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা ব্রাউজ যে লেখাটি আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইমিংটা আছে, তো টাইমিং 9 মিনিট, তো এই 9 মিনিটের মধ্যে কাজটি কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটটি থ্রিফল এ নেম দিয়ে সেভ করছিলাম, তো সেই স্ক্রিনশটটি এখান থেকে আমরা আপলোড করে দেব। তো আপলোড করার পর আমাদের কাজটি কিন্তু শেষ। তো আমরা এখন যেটা করব, ফিনিশে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের কাজটি শেষ হয়ে যাবে এবং আমাদেরকে পেমেন্টটা করে দেবে।